মাজিদুর রহমান আপনি লিখেছেন, এবছর ফুটবল বিশ্বকাপ পতাকা উড়াতে গিয়ে মারা গেছে কয়েকজন। ফুটবল নিয়ে উন্মাদনা, দুই দলে মারামারি করা, অনেক টাকা খরচ করে সাপোর্ট করা, দলের পতাকার রঙে নিজ বাড়ি রং করা সহ ইত্যকার বিষয় সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ জানতে চাই। দেখুন, ফুটবল বলুন আর যে কোনো খেলাই বলুন, এই সমস্ত উন্মাদনা এগুলা শয়তানের চক্রান্তের অংশ বিশেষ, বিশেষ করে মুসলমানদের ইমানি চেতনাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের চেতনাকে শেষ করে দিয়ে তাদেরকে অনেকটা চেতনাহীন মানুষে পরিণত করা, এটি এই সমস্ত আয়োজনগুলোর অন্যতম লক্ষ্য। এই সমস্ত খেলাধুলা এগুলো না আমাদের জাগতিক কোনো কল্যাণ বয়ে আনে, না আমাদের আখিরাতের কোনো কল্যাণ বয়ে আনে, বরং এগুলোর ফলে আমাদের মধ্যে আপনার সময়ের অপচয় যেমন থাকে, শারীরিক স্থূলতার বিষয় থাকে, অশ্লীল এবং হারাম বিষয়গুলো দেখার ব্যাপার থাকে, এবং সেখানে আল্লাহর প্রতি ইমান আনে না সেই ব্যক্তির ব্যাপারে যে আমাদের ওয়ালা এবং বারার যে দাবি ছিল সে দাবিটার রক্ষা করা হয় না, বরং সেগুলো সব মিশে একাকার হয়ে কেমন যেন মুসলমান হিসাবে আমাদের বিশেষ কোনো নির্দেশনা নেই আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা। এখানে দেখা যায় যে তথাকথিত এই খেলার নামে আপনার সেখানে আল্লাহর প্রতি ইমান আনয়ন করে না বা আল্লাহর প্রতি বিদ্বেষ পালন করে এরকম মানুষদেরকে ভালোবাসছে একজন ইমানদার, যা তার ইমানের সঙ্গে কখনো সঙ্গতিপূর্ণ নয়। আপনি বিশ্বাস করেন একজন মানুষ আপনার রবের রুবুবিয়তকে অস্বীকার করে, ধরুন আপনার মায়ের মাতৃত্বকে, আপনার মায়ের সতীত্বকে কেউ প্রশ্নের মধ্যে তোলে, প্রশ্নে তোলে সতীত্ব নিয়ে, সেই ব্যক্তির খেলোয়াড় হলেন ধরেন কথার কথা, তো তিনি যদি খেলোয়াড় হন তাহলে আপনি তার ভক্ত হবেন? কোনো অবস্থাতেই হতে পারে না। আপনি ইমানের জায়গা থেকে বিষয়টা যখন দেখবেন তখন এটা আপনার জন্য কখনো জায়েজ হতে পারে না। এই জন্য বাংলাদেশের প্রখ্যাত আলেমদিন মৌলানা আবু তাহের মিসবাহ একটি বড় সড় লেখা লিখেছেন এই বিষয়ে, এবং তিনি লিখেছেন খেলার নামে শুরু হলো এ কোন খেলা, যেটা পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হচ্ছে। আফ্রিকাতে বহু মানুষ না খেয়ে আছে, বহু মানুষ মারা যাচ্ছে, তথাকথিত সভ্যতার ধ্বজাধারীরা তারা এই খেলার নামে বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করছে। এটি তাদের বাণিজ্য, এটি আমাদের আবেগকে তারা ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করছে মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হিসাবে আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনটা আমাদের বিনোদনের জন্য, আমাদের সার্বিক সব কিছুর জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। বিদিন অতীব একজন ইমানদার কখনো এই সমস্ত উন্মাদনায় গা ভাসাতে পারে না, বরং একজন বিবেকবান মানুষ কখনো এই সমস্ত উন্মাদনায় গা ভাসাতে পারেন না।